ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, আমার একজন আত্মীয় উনি তার মেয়ের বিয়ে দিয়েছেন পাত্রের বাবা মায়ের অনুমতি ছাড়া, যদিও উনি তখন ওনার মেয়ের বিয়ে দিয়েছিলেন পাত্রের আগ্রহ দেখে। এখন উনি এই না জানিয়ে বিয়ে দেওয়াটাকে গুনাহ মনে করছে, সেক্ষেত্রে তার কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত বোন, বিয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেককেই জানি যে মেয়ের পক্ষ থেকেই অভিভাবকের প্রয়োজন, মেয়ের পক্ষ থেকে অভিভাবকের প্রয়োজন, ছেলের পক্ষ থেকে অভিভাবকের প্রয়োজন হয় না। দ্বিতীয় কথা হলো এই এই বিয়েতে মেয়ের অভিভাবক রাজি খুশি থেকে যদি বিয়ে দিয়ে থাকে, তাহলে পুনরায় বিয়ে করা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু বিয়ে হয়ে গেছে। তৃতীয় কথা হলো এই, ছেলের পক্ষ থেকে অভিভাবকের প্রয়োজন নাই ঠিকই, কিন্তু বিয়ের আগে অবশ্যই ছেলে মা বাবার সাথে, চাচা মামা যারা ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের আত্মীয়, তাদের সাথে অবশ্যই পরামর্শ করবে, যেহেতু তারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখে, তাই পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত। তবে এটা জরুরি না যে ছেলের বিয়ে যখন হবে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না, এ কথা ঠিক না। যদি মেয়ের অভিভাবকের সম্মতিতে যদি বিয়ে হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, মা বাবাকে বুঝিয়ে বললেই যথেষ্ট হয়ে যাবে, এর জন্য তাদেরকে পুনরায় বিয়ে করতে হবে না। হাদিসে যে বলা হয়েছে লা নিকাহ হাইল্লা বিওয়ালিয়েন, যে অভিভাবক ছাড়া বিয়ে সম্পূর্ণ না বা বিয়ে শুদ্ধ না, এটা শুধু মেয়ের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকেই অভিভাবক জরুরি, ছেলের পক্ষ থেকে ছেলে রাজি থাকলেই যথেষ্ট। তবে ছেলের উচিত এবং কর্তব্য হলো তার গার্জিয়ানদেরকে, তার অভিভাবকদেরকে জানানো, তাদের কাছে পরামর্শ নেওয়া এবং তাদের সম্মতিতেই এই কাজটি করা, যেহেতু তারা এ ব্যাপারে অভিজ্ঞতা রাখে। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।